পৌরভোট দোরগোড়ায় পৌরবাসীদের উন্নয়নের স্বার্থে এখন পর্যন্ত তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের মধ্যে ২ নং ওয়ার্ডের ওয়ার্ডবাসীরা কেমন আছেন তা জানতে নিউজ ভ্যানগার্ডের গন্তব্যস্থল ছিল তেলিয়ামুড়া পৌর পরিষদের ২ নং ওয়ার্ডে। প্রশ্ন ছিল, নির্বাচনে কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? করিনং নাথপাড়া এলাকায় তেলিয়ামুড়া পৌর পরিষদের ২ নং পৌর পরিষদ আসনে বিগত পৌর পরিষদ নির্বাচনে কাউন্সিলর হিসেবে ছিলেন ধীরাজ চৌধুরী। এবার বিজেপি দলের এই ওয়ার্ডে অন্য এক প্রার্থী এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বহুদিনের পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব মধুসূদন রায় এবং সিপিআইএম দলের থেকে অরূপ দে এবং তৃণমূল থেকে এলাকার ছেলে প্রশান্ত রায় প্রতিদ্বন্দ্বিতা করছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের বসবাসকারী সাধারণ মানুষজন পৌর পরিষদ নির্বাচনে কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন, তা জানতে বের হয়েছিল নিউজ ভ্যানগার্ড। এই প্রসঙ্গে এক গৃহিণী জানিয়েছেন তিনি প্রত্যাবর্তন চান, কারণ অনেক সুযোগ সুবিধা, সরকারি ঘরসহ লকডাউন চলাকালীন সময়ে বিনামূল্যে চাউল পেয়েছে এবং এই ওয়ার্ডে যে জয়ী হবে তার কাছে এলাকার উন্নয়নমূলক কাজকর্ম আশা করছেন। অপরদিকে এই এলাকার এক ব্যক্তির নিকট জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনিও চান প্রত্যাবর্তন। বিগত সরকারের আমলে উনি কাঁচা রাস্তায় হেঁটেছেন, কিন্তু নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত কাউন্সিলরের আমলে এলাকায় দুটি পাকা রাস্তা নির্মাণ হয়েছে, পাশাপাশি হয়েছে ড্রেন। তার দাবি, যেই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হোক, তিনি যেন তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার ২ নং ওয়ার্ডের নাথপাড়া এলাকার একটি রাস্তা সংস্কার করে দেন। কি কারণে? কারণ আমরা দেখছি আজকে দীর্ঘ ২৫-৩০ বছর ধরে আমাদের যে গ্রামের পাড়ার ভিতরে যে রাস্তাঘাটগুলি আসলো, আমরা দীর্ঘদিন কাঁচা রাস্তা দিয়ে লাগছে। আমরা নতুন সরকার আওয়ার পরে আমরা দেখছি আমাদের দুই পাশে দুইটা রাস্তা, দুটা রাস্তা পাকা রাস্তা হয়েছে, প্লাস দুই সাইডে ড্রেন হয়েছে। এতে করে আমরা ওখানে ওই দীর্ঘদিনের যে সমস্যা, এটা আমরা এটা থেকে নিরসন হয়েছে। মানে যিনি যেই বা কাউন্সিলর হোক, তার কাছে কী দাবি থাকবো আপনার? আমরা দাবি থাকবো যে আমরা যে তখনই বর্তমানে আমরার যে বাড়ির যে সামনের রাস্তাটা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা একটা দুর্ভোগ হইতেছি, রাস্তাটা ভালো না। এই রাস্তাটা যাতে কিছু কাজ করে এবং এই রাস্তাটা ভালো হইলে আমাদের চারপাশের যে রাস্তা মোটামুটি সব রাস্তা ঠিক হয়ে যাবে। তাছাড়া এই প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার এক বৃদ্ধা জানিয়েছেন তিনি বর্তমান সরকারই চান, কারণ বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, তাছাড়া সরকার খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে। আমরা এই সরকারই আবার চাইতাছি। কি কারণে এই সরকার চাইতাছেন? আমরা তো পাইতাছি, চাল পাইতাছি, ডাইল পাইতাছি, এবার মশলা পাইতাছি, সব কিছু পাইতাছি, এই বুঝতে খাওয়াই তো আমরা রাখতাছে, এই কারণে আমরা এই সরকারই চাইতাছি। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই প্রশ্নের উত্তরে এদিন যে মতামত বেরিয়ে আসে তাতে করে দেখা যায় এলাকার বেশিরভাগ মানুষই প্রত্যাবর্তন চাইছেন, কারণ তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন। তবে তেলিয়ামুড়া পৌর পরিষদের ২ নং আসনের ভোটে হবে ত্রিমুখী লড়াই বিজেপি, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখন দেখার, ভোট যুদ্ধে কোনো রাজনৈতিক দলের প্রার্থী আগামী ২৮ নভেম্বর কপালে জয়ের তিলক নিয়ে আগামী ৫ বছর জনসেবায় ব্রতী হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।